হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সাত বাগান করেছি বটে আপনাদের একটা একটা করে সমস্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন পেয়ারা গাছ পেয়ারা গাছ লাগিয়েও শান্তি নেই প্রত্যেকটা পেয়ারার মধ্যে এইভাবে সুন্দর করে ড্রিল মেশিনের মতো ফুটা করে এক ধরনের পোকা দেখুন বন্ধুরা ওই যে পেয়ারার গায়ে ঘুরে বেড়াচ্ছে ওই যে একটা পোকা মাসির মতো অনেকটা ফুটা করে এর ভিতরে ঢুকে যাচ্ছে আর প্রত্যেকটা পেয়ারা এভাবে ফুটা করে নষ্ট করে ফেলছে ওর ভিতরে জল যাচ্ছে বৃষ্টির জল দিয়ে অলরেডি পচে যাচ্ছে তাহলে কি সমস্যা দেখুন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের সাদের যে জল নিঃসরণ সেটা খুব একটা ভালো নয় সাদ ড্যামেজের পর্যায়ে চলে গিয়েছে আজকে লক্ষ্য করলাম যে পেয়ারা গাছের এই অবস্থা কি করি বলুন তো এখানে কি একটা করব করব ভেবে শেষ পর্যন্ত পলিথিন দিয়ে পেয়ারাগুলোকে বেঁধে দিলাম জানি না এটার সুফল পাওয়া যাবে কি না দেখুন প্রত্যেকটা পেয়ারা পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি এটা পরিবেশ বান্ধব কি না আমি জানি না এটাতেও আপনাদের পরামর্শ চাচ্ছি তো সঠিকভাবে পেয়ারা চাষ কীভাবে করতে হয় যারা বাগান আছে যাদের অর্থাৎ মাঠে যারা বাগান করেছেন তারাই জানেন আমি কিন্তু ভালো জানি না এই যে আমাদের কমলা লেবু কমলা লেবু ঠিক নয় এগুলো মোসাম্বি বলে সেরকমই একটা স্বাদ পেয়েছি আমি এইটা খেয়ে তো সেগুলোও কিন্তু খুব একটা মিষ্টি না বন্ধুরা এই যে দেখুন আমাদের ড্রাগন ফুল এই অবস্থা অর্থাৎ এখন শুকিয়ে যাচ্ছে এর আগের বার আমি এই ড্রাগন ফুলগুলো ড্রাগন ফলের মাথা থেকে জাস্ট খুলে দিয়েছিলাম কিন্তু এবার কিছুই করব না এবার যেমন আছে তেমনই থাকবে শেষ পর্যন্ত দেখব যে কি হয় গতবার একটু বেশি পরিচর্যার কারণে ফুলগুলো পচে নষ্ট হয়ে গিয়েছিল এই যে ধুতরা ফুল দেখুন বন্ধুরা আমাদের সাধে কি নেই এটা ধুতরা ফুল ফুল আমাদের ধর্মে শিব ঠাকুরের জন্য প্রিয় ফুল তো এই ফুলটাও এখানে লাগানো হয়েছে কারণ পূজায় শিব ঠাকুরকে পূজায় এই ফুল দিতে হয় তারপরে আমাদের সাধে কিন্তু তুলসী গাছ অর্থাৎ তুলসী গাছের কিন্তু অভাব নাই প্রচুর পরিমাণে তুলসী গাছ রয়েছে ইতিপূর্বে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের আগ গাছ অলরেডি কিন্তু এইভাবে পেঁচিয়ে বেঁধে দেওয়ার কারণে দেখুন বন্ধুরা অনেকটাই বড় হয়েছে এটা কিন্তু একটা ছোট্ট অবস্থায় ছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বড় হচ্ছিল না কিন্তু এখন কিন্তু বেশ মোটা হচ্ছে এবং বড় হচ্ছে আমি দেখেছি যে আমাদের গ্রামে আখ খেতে এভাবে আখের পাতা দিয়ে কয়েকটা আখ একসাথে করে জড়িয়ে বেঁধে দেওয়া হয় তাতে সুফল আসে তো আতা ফলটা যথারীতি বড় হচ্ছে কিন্তু আর সমস্যা দেখুন বন্ধুরা আমাদের সাদে পেঁপে গাছ লাগিয়েছি সেই কবে কিন্তু পেঁপের দেখা নাই এত বড় একটা গাছ হয়েছে গাছটা নিচের দিকে মোটা হচ্ছে কিন্তু গাছের ডগায় যে পাতা রয়েছে সেখানে কিন্তু কোনো ফুল ফল কিচ্ছু হচ্ছে না বন্ধুরা আমাদের ছাদে রয়েছে শিউলি ফুল গাছ দেখুন বন্ধুরা আর কদিন পরে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে শিউলি ফুল পাব এবং গাছতলায় শিউলি ফুল পড়ে অনেক ভিট মেরে থাকে যেগুলো আমরা তুলে বা সংগ্রহ করে পূজায় ব্যবহার করি এই যে পাশে আর একটা গাছ লাগানো হয়েছে এত বড় একটা ব্যারেলে সামান্য একটা শিউলি ফুল এখানে লাগানো হয়েছে একটা শিউলি ফুল গাছ থাকলেই যথেষ্ট কিন্তু আপনাদের বৌদি শুনবে না সে একাধিক গাছ ছাদে লাগাচ্ছে এই যে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছেরও কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে আপনাদের পেটে যদি কোনো গ্যাস থাকে বা বদহজম থাকে অ্যালোভেরার শরবত আপনি তৈরি করে খাবেন আপনার কিন্তু সেটা সেরে যাবে তো বন্ধুরা এই যে এখানে দেখুন পাথর পাথরচুনি গাছ পাথর চুনি গাছও একটা ওষুধি গুণসম্পন্ন গাছ সেটাও কিন্তু আমাদের স্বাদে রয়েছে তো আমরা এই গাছগুলো আগে থেকেই লাগিয়েছিলাম সেগুলো খুব একটা পরিচর্যা করা হয় না তাদের মতোই সেগুলো বেড়ে উঠছে আর এই যে একটা আঙুর ফলের গাছও দেখা যাচ্ছে এখানে হয়েছে আর নালিম ফুলের গাছ তো আমি আগেই দেখিয়েছি তো পেয়ারা গাছের যেভাবে যত্ন নিতে হয় সেটা আমার জানা নেই আমি আমার চিন্তায় পলিথিন দিয়ে পেয়ারা ফলগুলো অলরেডি বেঁধে দিয়েছি এখন পেয়ারাগুলো থাকবে কিনা বা এভাবে পোকা ফুটা করে দিচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে সুন্দর করে ড্রিল মেশিনের মতো একটা ফুটা তৈরি করছে তার মধ্যে ওটা ঢুকছে ঢুকে এভাবে নষ্ট করে দিচ্ছে এই যে আমরা পেরে পেরে এখানে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা পেয়ারা গাছের কিভাবে যত্ন করতে হবে সে বিষয়েও আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আপনারা জানাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে